আমাদের আজকের অতিথি আজকের আমাদের একজন সম্মান পাওয়ার যোগ্য সেই ব্যক্তি ছোট হলেও সকলের নয়নের মণি মঞ্চে রাখো মোরসালিম মোরসালিমটাকে এবং সঙ্গে রাখো ওনার সঙ্গে দাদু রয়েছেন মাননীয় আব্দুল হাকিম সাহেব মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো ওনার সঙ্গে আমরা হাততালি দেবো সবাই মিলে হাততালি দেবো মোরসালিমের জন্য চিনতে পেরেছেন কে চিনতে আমি আমি ইজাজ স্যারকে বলবো একটু মঞ্চের সামনে আসার জন্য হাতটা ধরুন হাতটা 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 দেখো এই চিনতে পেরেছেন এটা সত্যি মোরসালিম তো সবাই খবরে দেখেছেন তো কত চ্যানেল কত বড় বড় পেপার সব জায়গায় আমরা দেখেছি সেই ছেলেকে আমরা আজকে এই মঞ্চে আনতে পেরেছি অর্থাৎ মোরাল পাবলিক স্কুলের শিক্ষকেরা নিয়ে এসেছেন সত্যি আরেকবার আমরা জোরে হাততালি চাইবো এই মোরসালিমের জন্য এবার আপনি একটু আসন গ্রহণ করুন আমরা প্রথমে আমাদের মোরাল পাবলিক স্কুলের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় মোরসালিম ভাইকে আমরা বরণ এবং সম্মাননা করব অনুরোধ করব আমাদের স্কুলের কর্ণধার অর্থাৎ মোরাল পাবলিক স্কুলের কর্ণধার মাননীয় ইজাজ আহমেদ মহাশয়কে আমাদের সকলের প্রিয় মোরসালিম ভাইকে বরণ করে নেওয়ার জন্য সম্মান করার জন্য আমি অনুরোধ করব ক্যামেরা অন থাকে যেন তুরন্ত রথে তুরন্ত রথে নেমেছে অফুরন্ত আবেগের উজ্জ্বল কিশোর তুরন্ত রথে নেমেছে অফুরন্ত আবেগের উজ্জ্বল কিশোর সকলের মাঝে আমরা দেখতে পাচ্ছি সপ্তম শ্রেণীর মোরসালিম আমরা প্রথমে বরণ এবং সম্মাননা করে নিচ্ছি করে নিচ্ছি আমরা আমাদের আজকের সকলের প্রিয় মোরসালিম ভাইকে এবং পাশাপাশি আমরা বিগত দিনে জানি একটা আনন্দের বিষয় হলো একটা বড় দুঃখের বিষয় আজকে অনেক চ্যানেলে হয়তো লাইভও চলছে এই ছেলে সেই মোরসালিম হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিল ট্রেন দুর্ঘটনার হাত থেকে আর সেই মোরসালিমকে রেল দপ্তর থেকে দেওয়া হয়েছে মাত্র 1500 টাকা আমি ঠিক বলছি মাত্র 1500 টাকা দেওয়া হয়েছে একটা দুঃখজনক ঘটনা আজকে এই ছেলেটার নিশ্চয় আপনারা তার বাড়ি এবং তার পরিবারের কথা শুনেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু দুঃখের বিষয় এই ছেলেটাকে মাত্র 1500 টাকা দিয়ে গেছেন তার বাড়িতে আদৌ আর কিছু মিলেনি আমি সঠিক বলছি ভাই সঠিক বলছি তো উচিত ছিল এই লুনান্তে পান্তা ফুরায় এই ছেলেটার অন্তত শিক্ষার ভাগটা নেওয়ার সরকারের এটা ছিল আমি কাউকে আঙুল তুলে কথা বলছি না কিন্তু এটা একটা মানবিক ক্ষেত্রে আজকে স্বাভাবিক কারো একটা ম্যানি ব্যাগ যদি হারিয়ে যায় কারো যদি একটা মোবাইল হারিয়ে যায় সেই মানুষটাও কিন্তু 2000টা টাকা হাতে তুলে দেয় কি আমি ঠিক বললাম ঠিক বলেছি ঠিক বলেছি তাহলে এই ছেলেটা যে হাজার হাজার মানুষের জীবন বাঁচালো তার বাড়িতে এসে মিডিয়ার সামনে তাকে 1500টা টাকা রেল দপ্তর থেকে দেওয়া হলো এটা লজ্জা নয় যাই হোক আমরা আমাদের সমর্থ অনুযায়ী মোরাল পাবলিক স্কুলের সমর্থ অনুযায়ী তার হাতে কিছু টাকা আমরা অনুদান দেব পুরস্কৃত হিসাবে আমরা দিতে যাচ্ছি আর সেই পুরস্কার তুলে দেবেন আমাদের মোরাল পাবলিক স্কুলের কর্ণধার মাননীয় ইজাজ আহমেদ এটা জোরে হাততালি দেবো আমরা সবাই ছোট হলেও ছোট হলেও মহান একটু এই এই সাইডে ছোট হলেও মহান আমরা বার বার অনুরোধ করব অন্তত একটু করতালিতে অভ্যর্থনা জানাবো এই এটা বাচ্চা ছেলে নয় এক মহান কত মানুষ কত প্রাণ কত পরিবার বাঁচিয়েছে এই মোরসালিম আমরা সত্যি গর্বিত আজকে আমাদের এই মঞ্চে আনতে পেরে আমি অনুরোধ করব এই ছেলেকে বিভিন্ন মঞ্চে আপনারা ডাকুন অনগর আমি ক্যামেরার সামনে বলছি এই ছেলেকে বিভিন্ন মঞ্চে আপনারা ডাকুন এবং এই ছেলের হাতে
এইভাবে পুরস্কার দিয়ে তাদেরকে বুঝিয়ে দিন যে এই ছেলেরও একটা কিলো গুরুত্ব নেওয়া দরকার ছিল আমাদের। এবার আমরা পুরস্কার তুলে দিচ্ছেন, সম্মাননা তুলে দিচ্ছেন মাননীয় ইজাজ আহমেদ মহাশয় মোরশালিমের হাতে। আমরা করতালি দিতে ভুলব না। এবার আমরা আমাদের স্কুলের পক্ষ থেকেই কিন্তু আমরা সম্মানিক হিসাবে, এটা আমাদের কোনো অনুদান নয়, সম্মানিক হিসাবে কিছু টাকা স্কুলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আর এবং একটা প্রাইজ দেওয়া হলো তাদের কিছু প্রশ্ন। এবার আমি কিন্তু একটু আচ্ছা বাবুল, আমাদের আজকে ইজাজ আহমেদের অনুপ্রেরণায় বাবুল দা, আমি হয়তো চিনি না আমার ছোট আছে বা বড় আছে, মাননীয় বাবুল, বাবুল দা এনার হাতে কিছু পুরস্কার তুলে দেবেন বা অর্থ তুলে দেবেন। আমি অনুরোধ করব যিনি রয়েছেন মানবিকতার পরিচয় দেবেন ইজাজ আহমেদের অনুপ্রেরণায়। আমরা দেখতে পাচ্ছি বাবুল ভাই তাকে কিছু পুরস্কৃত করে দিচ্ছেন, আমরা হাততালি দেব। কিন্তু এটা অনুদান নয়, কিন্তু পুরস্কার, আবারও বলছি এটা কিন্তু অনুদান নয়, এটা পুরস্কার দেওয়া হচ্ছে তার মানবিক কাজের জন্য, তার মানবিক কাজের জন্য। আবারও আমি বলছি এটা কোনো অনুদান নয়, এটা হচ্ছে পুরস্কার, অর্থাৎ তার মানবিকতার জন্য তার হাতে পুরস্কৃত করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। একটুখানি আমি তোমার সঙ্গে কথা বলবো।